কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলেও বছরের শুরুতেই পৌঁছে গেছে পাঠ্যবই। চলছে বই বিতরণ উৎসব, শীতের সকালেও তাই চরের স্কুলগুলোতেও ভিড় করেছেন শিশু শিক্ষার্থীরা। ব্রহ্মপুত্রের চর ভগবতী পুরুষ উচ্চ বিদ্যালয় থেকে আরো জানিয়েছেন সহকর্মী ইউসুফ আলমগীর। সারা দেশের মতো বই উৎসব চলছে কুড়িগ্রামেও, এবং কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের বছরের প্রথম দিনে কিন্তু বই পাচ্ছে শিক্ষার্থীরা। আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের যাত্রাপুরের ব্রহ্মপুত্রের চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়ে, এবং এখানকার শিক্ষার্থীরা বই পেয়ে তারা উচ্ছ্বসিত। একজন শিক্ষার্থীর সঙ্গে আমি কথা বলতে চাই যে এই নতুন বই পেয়ে তোমাদের কেমন লাগছে? স্যার, আমাদের নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে, আমরা ইচ্ছে করে অনেক পড়াশোনা করব। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগতেছে নতুন বই পেয়ে, আমরা অনেক খুশি, মানে বছরের প্রথম দিনে নতুন বই পাইছি। একেবারে দুর্গম চরাঞ্চলের আসলে এই চরগুলোতেও আগে হয়তো বছরের প্রথম দিকে বই পৌঁছানো অনেকটা চ্যালেঞ্জের বিষয় থাকলেও সরকারের পক্ষ থেকে এবার কিন্তু বই পৌঁছে দেওয়াটা, নির্বাচনের এই বছরেও কিন্তু বই পৌঁছে দেওয়ার এই বিষয়টি ছিল, এবং এই দুর্গম চরাঞ্চলগুলোতে এই শীতের সময়ও, আজকে বেশ ঘন কুয়াশা, সেই শীতের সময়ও কিন্তু স্কুলগুলোতে নতুন বইয়ের জন্য এই শিশুরা উপস্থিত হয়েছে এবং তারা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত।